নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাহু কুম্ভ রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে রাহুর অবস্থান যদি কুম্ভে হচ্ছে, এদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত ধরনের প্রবৃত্তি দেখা যায়। লক্ষ্যের বা উদ্দেশ্যের কোনো স্থিরতা কিন্তু এদের মধ্যে কখনোই থাকে না। নিজ সংসংগ্রহ কিন্তু ভালো লাগে, অর্থাৎ নিচু শ্রেণীর মানুষের সাথে এরা কিন্তু মেলামেশা করতে ভালোবাসে। বহু লোকের সঙ্গে বন্ধুত্ব, কিন্তু প্রায়ই বন্ধু বিরোধ হয়ে থাকে এদের। ন্যায় অন্যায় নানা উপায়ে কিন্তু এদের উপার্জন হয়ে থাকে। এদের পরিবর্তনশীলতার জন্য উপার্জনে কখনো কখনো প্রবল বাধা আসতেও দেখা যায়। বহু ভ্রমণ এদের জীবনে কিন্তু হতে দেখা যায়। কোনো আত্মীয়র সংস্রবে ভ্রমণ কিন্তু হতে দেখা যায়। তবে জীবনের শেষে দৈব দুর্ঘটনায় আশাভঙ্গ হতে দেখা যায়। বিশেষ করে পারিবারিক ব্যাপারে সর্বদাই একটা মনোকষ্ট কিন্তু এদের চলতে থাকে। মনের ভিতরে অন্তর থেকে কিন্তু এরা একটা ভীষণ রকম কষ্ট পেয়ে থাকে পারিবারিক ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করে। স্নেহপ্রীতির ব্যাপারে নিচ ব্যক্তির সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতাও করে ফেলে এরা কখনো কখনো। অত্যাচার অনিয়ম প্রভূত কারণে কিন্তু এদের স্বাস্থ্যহানি হয়ে থাকে। দাম্পত্য ব্যাপারে একনিষ্ঠতার অভাব এদের জীবনে কিন্তু কখনো লক্ষণীয় হয়। অদ্ভুত আবিষ্টনের মধ্যে বা দৈব দুর্বিপাকে কিন্তু এদের মৃত্যু হতেও দেখা যায়। বিদেশে অত্যন্ত মানসিক অশান্তি এবং ঝঞ্ঝাট সমস্যার মধ্যে দিয়ে কিন্তু এরা দিন কাটায়। অপব্যয়ের জন্য অখ্যাতি এবং প্রতিষ্ঠা হানি কিন্তু এদের জীবনে হয়ে থাকে। অর্থাৎ এরা জীবনে যতটা নামযশ প্রাপ্তি করতে পারত, ততটা নামযশ প্রাপ্তি এরা অপব্যয়ের জন্য অখ্যাতি কিন্তু এদের জন্য হয়ে থাকে। অন্যায় উপায়ে কখনো কখনো উপার্জন এবং অপবাদ বা কর্মহানি এমনটিও ঘটতে দেখা যায়। নিজের স্বার্থের জন্য কখনো কখনো বন্ধুত্ব করে ফেলে এরা। তবে নিচ ব্যক্তির বিশ্বাসঘাতকতায় বিশেষ অবনতি হতে পারে এদের জীবনে। তাহলে আজ আলোচনা করলাম কুম্ভে রাহু জাতক জাতিকার জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।